এনে মোগলাইটা খেয়ে নে। এত মোগলাই, এত মোগলাই আমি খাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা ডট অরিত্রী। এই চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো এখন হচ্ছে সকাল 7:45, আর ঘুম থেকে উঠেছি আমি 7:10-15 এরকম উঠেছি। উঠে চোখে মুখে জল দিয়ে একটু চা বানিয়েছি, চা বানিয়ে সোনাকে দিয়েছি, ওর বাবাকে দিলাম, আমি একটু খেলাম। ওরা স্কুলে চলে গেছে, ওরা আজকে 8টায় স্কুল, তোর বাবা নিয়ে গেছে স্কুলে। আর আমি একটু মানে মিনিট দশেক আবার একটু শুয়েছিলাম, দিয়ে উঠলাম, বিছানা গোছগাছ করবো, কালকের অনেক বাসন রয়েছে, বাসন কাটা মাজবো। মানে শরীর যে এত খারাপ করছে তোমাদের বলার মতো না, কালকে সারাটা রাত ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম, সারা রাত একবার এপাস হচ্ছি একবার ওপাস হচ্ছি, এইরকম করেছি কালকে। কালকে ঘুমই আসেনি আমার, মানে আমি বিছানায় শুয়ে আছি কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই, এরকম পরিস্থিতি। ছটফট ছটফট করে গেছে, মানে কি বলতো, কখনো ঠান্ডা লাগছে আবার কখনো গরম লাগছে, এখন ভীষণ গরম লাগছে, কিন্তু একটু আগে কি ঠান্ডা লাগছিল, শীত লাগছিল, কেথা গায়ে দিয়ে শুয়েছিলাম এরকম। তো চলো টুকটাক করে কাজগুলো সারতে থাকবো, কোনো কাজই হয়নি কালকে। সেই ঘর ঝাড় দিয়েছি একবার, ঘরের অবস্থাও খারাপ হয়ে আছে, বিছানা পড়ে রয়েছে, সেই বিছানার মধ্যে কালকে থেকে সারাটা দিন শুয়ে আছি। আবার অনেক অনেক বাসন, প্রচুর বাসন, আবার এখন চায়ের বাসন হলো, কালকে সেই দুপুর থেকে খাওয়া সে বাসন, রাতের খাওয়া, আবার আজকে সকালের। চলো টুকটাক করে কাজগুলো সারতে থাকি, দেখি কত করে হয় আর কি কি পারি, যা পারবো তাই করবো টুকটাক করে। আজকে আর প্রেশার নেব না, আজকে সত্যিই আমি পারছি না, কালকে থেকে যে এত শরীর খারাপ আমি কি বলবো, বলার মতো নাই যে এত শরীর খারাপ, হঠাৎ করে যে এতটা খারাপ হবে আমি ভাবতেই পারিনি, কিসের থেকে কি হলো কি জানি। তো যাই হোক, চলো কাজগুলো সারি, দিয়ে স্নান করি, স্নান করে আবার আসছি। তো এখন সময় হচ্ছে 12:10, আর সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে উঠেছি, এই ঘন্টাখানেক মতো হবে। স্নান করে উঠেই মিনিমাম আধা ঘন্টা বসে থাকলাম, বসে থেকে থেকে উঠে রান্না করলাম। রান্না বলতে তেমন কিছু নয়, আলু ভাতে ভাত করেছি আর একটু লঙ্কা পেঁয়াজ ভাজলাম। না মাছ খেতে ইচ্ছা করছে, না তো মাংস খেতে ইচ্ছা করছে, না তো ডাল খেতে ইচ্ছা করছে, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, যার জন্য ভাবলাম যখন ইচ্ছা কিছুই করছে না আর মুখেও ভালো লাগছে না, তো ওই জন্য ভাবলাম আলু সেদ্ধ দিই আর একটু লঙ্কা পেঁয়াজ হলুদ লবণ দিয়ে মানে ভাজবো, তাহলে হলুদ হলুদ হবে, খেতে ভালো লাগবে। তো ওই জন্য আলু সেদ্ধ আর ভাত করলাম, আর সোনাকে ওর বাবা দিচ্ছে খেতে, মানে কি বলবো, মুঠ নিয়ে যে দুটো খাবো, পেটে কিন্তু খিদে আছে, প্রচণ্ড খিদে আছে, কিন্তু ইচ্ছা করছে না যে দুটো ভাত খাই। তো চলো দুটো ভাত খাবো, খেয়ে একটা ওষুধ আছে খাবো, খেয়ে তারপরে যা দুটো থালা বাসন থাকবে আজকে ভাবছি ধুয়ে নেবো, রাখবো না, কেননা আজকে যত বাসন হয়েছিল ওই মেজে উঠতে প্রায় 1 ঘন্টা, মানে এই বসছি উঠছি বসছি উঠছি এই করে করে কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর লঙ্কা পেঁয়াজ ভাজা ভাত, আলু সেদ্ধ মাখা ওখানে। তো চলো এটা দিয়ে আজকে খেয়ে নেবো, 12টা তো বেজেই গেছে, যদি বিকেলে দুটো খাই তো খাবো, আর তা নাহলে এটা খাওয়াই, এটাই খাওয়া মনে হয় লাস্ট হয়ে যাবে, বিকেল আর খাবো না মনে হয়, বুঝলে। তো চলো খেয়ে নিই, পরে আসছি এবার। আর আজকে ওয়েদার তো ভালো দেখি, এখন 12টা বাজে, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে না যদিও কিন্তু মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া বইছে, দারুণ দারুণ ওয়েদার, তাই না? তো চলো পরে কথা হবে আবার। এখন সময় হচ্ছে 1:15, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজই আমি সেরে নিয়েছি, কোনো কাজ বাকি নেই, আজকে ফেলে রাখিনি, একবার যদি ফেলে রাখি সেই কাজ পড়ে থাকবে, দিয়ে তারপরের দিন কাজ করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। আজকে যত বাসন মেজেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বাসন মেজেছি, ওই জন্য ভাবলাম যে না 2-4টে বাসন হলেও মেজে নেবো, ফেলে রাখবো না আজকে, কষ্ট হোক, সব মেজে নিয়েছি, মেজে রেখে দিয়েছি। আজকে তো রান্না সেই সেই, এখনও আলু সেদ্ধ আছে, লঙ্কা পেঁয়াজ ভাজা আছে, যদি খেতে ইচ্ছা করে তাহলে পরে একটু খাবো, আর যদি ইচ্ছা না করে তাহলে আর খাচ্ছি না, তাহলে একবারে সেই রাতেই খাবো। আর এখন প্রচণ্ড মেঘ করেছে, এগুলো সব ঘরে মেলে দিই, মানে যখন তখন বৃষ্টি এসে ভাসিয়ে নিয়ে যেতে পারে, যা মেঘ করেছে। এমনিতেই সকাল থেকে আবহাওয়াটা অন্যরকম ছিল, কিন্তু এখন আবার আরও মেঘলা, প্রচুর মেঘ এখন, আর শুচ্ছে না কেন বলতো, সেই কালকে থেকে তো শুয়েই আছি শুয়েই আছি,
শুয়ে থেকে থেকে আরো বেশি শরীর খারাপ করছে, যার জন্য শুলাম না। এখন ভাবছি যদি দু একটা যদি ভিডিও বানাতে পারি ভিডিও বানাবো, আর যদি বানাতে না পারি তাহলে এ ঘর দিয়ে ও ঘর দিয়ে হেঁটে চলেই বেড়াবো। শোবো না, ইচ্ছা আছে, শুলেই যেন বেশি শরীর খারাপ করে আমার। তো চলো এগুলো তুলে মেলে দিই, পরে আবার আসছি। টিপটপ টিপটপ বৃষ্টি পড়ছে, যদিও অনেক থেকেই জোরে আসবে, কেমন আবার পরে দেখা হবে। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30, এখন এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। মানে সেই দুপুর থেকে তো সময় হলো না, সময় হলো না বললেও ভুল হবে, সময় ছিল, মানে আমি কথা বলতে পাচ্ছিলাম না। আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার ভয়েসটা একেবারে অন্যরকম হয়ে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কথা বলতে চাইলেও কথা বলতে পারছি না, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণাটা কিছুতেই কমছে না। যদিও প্যারাসিটামল খেয়েছি কিন্তু মনে হয় মাথা যন্ত্রণার ওষুধ আলাদা করে কিনে আমাকে খেতে হবে। এর আগে কি বলতো, যখন আমার মাথা যন্ত্রণা করছিল তখন আমি মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছিলাম কিন্তু আমার কমেছিল না, মানে আধা ঘন্টা মতো কমেছিল, তারপরে আবার সেই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো ওই জন্য আমি আর বলছি না এক্সট্রা আলাদা করে মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে আসো, ওই জন্যই বলছি না। ভাবছি হয়তো কমে যাবে, ঠান্ডা লাগাটা একটু কমলে হয়তো কমে যাবে। একদিনের জ্বর আর একদিনের ঠান্ডা লাগাতেই আমার ভয়েসটা তো এরকম হয়েই গেছে, আর মুখের পুরো স্বাদ চলে গেছে, মুখে কোনো কিছুই স্বাদ নেই, মানে স্বাদ লাগছে না যাই খাচ্ছি না কেন। হ্যাঁ, তবে দুপুরবেলা একটু তেঁতুল মেখেছিলাম, পাকা তেঁতুল ঘরে ছিল, লঙ্কা লবণ তেল বেশি করে ঝাল দিয়ে মেখেছিলাম, দারুণ লাগছিল খেতে, দারুণ জানো তো। তারপর থেকে আর কোনো কিছুই খাওয়া হয়নি, তো যেহেতু মুখে স্বাদ নেই ইচ্ছা করছে না যে ভাত খাবো, তো ওই জন্য সোনামার বাবাকে বললাম একটু মোগলাই নিয়ে এসো, আর ও জানোই তো ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন ও বাজারে যাবেই। তো মোগলাই এনে দিল, এনে সোনামার রাগ, কেননা ওর মোগলাই পছন্দ না, ও খাবে মোমো, তো তার জন্য আবার বাজারে গেল মোমো আনতে, আর দু এক পিস মোগলাই খেয়ে ও কিন্তু মোমো আনতে চলে গেছে। আর সোনা তো মোগলাই মুখে নিল না, একটু ওর মুখে দিলাম জোর করে, সেই মুখেই নেবে না ও বলছে, কেননা ওর প্রিয় খাবার হচ্ছে মোমো আর বিরিয়ানি। যদিও ওকে প্রায় দিনই মোমো এনে দেওয়া হয় কিন্তু আর আমি খেলে মোগলাইটাই বেশি খাই, আর মোগলাইটা খেতে 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 পাচ্ছি না কেন বলতো, মানে ওই ভেতরটা না কাঁচা, ভাজা হয়নি ভালো করে, একদম পুরো ময়দা, যেমন ময়দা মাখিয়ে রেখে দিলে যেমন হয় ভেতরটা ঠিক সেই রকম ভাজা হয়নি। সেজন্য ভাবছি এইগুলো যদি খাই আমি তাহলে পেটে অসুখ করবে, ডিম ভাজলে যেমন ডিমের চারিপাশটা ভালোভাবে ভাজা হয়ে যায়, ঠিক এই মোগলাইটাও সেরকম হয়েছে, মানে চারিপাশটা ভাজা হয়েছে কিন্তু ভেতরের অংশটা না ভাজাই হয়নি, পুরোটাই কাঁচা রয়েছে। তো মোগলাই খেতে খেতে একটু শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি, তো তোমরা আবার খাবার ভিডিও বেশি পছন্দ করো, তো নাচ গানের ভিডিও দেখতেই চাও না, যার জন্য ভাবলাম মোগলাই যখন খাচ্ছি একটা ভিডিও বানানো যেতেই পারে, ওই জন্য আর কি ভিডিওটা বানালাম। সেই ছোটছে সোনাও একটু মোগলাই মুখে দিয়ে নিল, আর এই মোগলাইটুকু মনে হয় আর খেতে পারবো না, কেন বলো তো খেলে পেটে অসুখ করবে, এগুলো ফেলে দিই। দেখো বন্ধুরা আমার সোনামা কত ভালো, দেখেছো মোমো খাচ্ছে, মোগলাই খেলো না, মোগলাই এনেছিল কিন্তু মোগলাই ওর পছন্দ হয় না, তাই জন্য ও মোগলাই খায় না, মানে মোগলাই খায় কেমন, এক পিস হয়তো খায় দিয়ে আর খায় না। তো আজকে মোগলাই এনেছো, কালকে মোমো আনতে বলেছিল, কালকে আনেনি, আজকেও একবার বলেছে যে মোমো খাবো কিন্তু আমি বলেছি মোগলাই আনতে, যার জন্য মোগলাই এনেছে, কেননা সারাদিন সেইভাবে ভাত খেতে পারিনি, মুখের স্বাদ তো হারিয়ে গেছে, একদিনে ঠান্ডা লাগা জ্বরে মুখের স্বাদ নেই। দিয়ে মোগলাই যদিও আনলো, মোগলাই তো কাঁচা ছিল, সেইভাবে খেতে পারলাম না, ওই তরকারি খেয়ে পেট ভরালাম, তরকারি আর শশার কুচি টুচি ছিল ওইগুলো খেলাম, আর মোগলাই বেশিরভাগ অংশ সবটাই নষ্টই হলো, সব কাঁচা, ওই যেই ভাঙছি ভেঙে ভেঙে দেখছি সবই কাঁচা, খেতে পারলাম না, তো ওই জল টল খেয়ে পেট ভরে গেল। আর ও মোমো খাচ্ছে না, খাবো না, আর মোমো আমার প্রিয় না, মানে স্যুপটা একটু ভালো লাগে কিন্তু মোমোটা আমার একদমই ভালো লাগে না, তাই জন্য আমি মোমো খাই না। আর ওর মোমো আর বিরিয়ানি প্রিয়, ও আবার মোমো খেতে ভালোবাসে আর বিরিয়ানি খেতে ভালোবাসে, দুটো খাবার প্রিয়। তো ওর খাওয়া হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেছে, জল টল খেয়ে পেট ভরে গেছে, আর সোনা আমার বাবার ভাত আছে দুটো, ওটা খেয়ে নেবে তাহলেই হয়ে যাবে, আজকে আর রান্না বান্না করবো না, সেই তখনকার আলু সেদ্ধ আছে, তারপরে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছিলাম সেটা আছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখন 8টা এখনো বাজেইনি মনে হয়, 8টা বাজতে মিনিট 5 বাকি আছে, তো খেতে খেতে মনে হয় 8:30-9টায় খাবে, যখন খায় খাক, আমার তো খাওয়া কমপ্লিট, যদি ইচ্ছা হয়তো একবার দুবার ভাত খেলেও খেতে পারি, তো সময় তো হোক। তো এখন হচ্ছে সময় 9টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে,
আর আমরা খাবো ঘরের মধ্যেই খাবো, কেননা সোনা এখানে মোমো খেলো, এমনিতেও জায়গাটা মুছতে হবে, আর ঘরে যেতে ইচ্ছা, এই কি বলছি, আর বাইরে যেতেও ইচ্ছা করছে না, যার জন্য বললাম এখানে ভাতটা নিয়ে আসতে। আমি একবার দুবার মুখে দেবো, আর এই যে সোনাকে ভাতটা মাখিয়ে দিচ্ছে, সোনা একটু বাইরে গেলেও হাত ধুতে মনে হয়, হাত ধুয়ে এসে ভাতটা খাবে, আর আমি একবার দুবার খেয়ে নিই, খেয়ে জাস্ট শুয়ে যাবো। এমনিতেই তো সারাদিন শুয়েই আছি, ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে মনে হয়, 7:30 7:30 মনে হয় উঠেছি, ঠিক কখন উঠেছি আমার মনে নেই, তোমাদের অবশ্য বলেছি কিন্তু জাস্ট এখন আমার মনে পড়ছে না। আর এখন 9টা বেজেই গেছে, 5 মিনিট বাকি রয়েছে। বেঙ্গলা ফাচ্ছে, তো চলো খেয়ে নি সেই আলু সেদ্ধ আর লঙ্কা পেঁয়াজ ভাজাই। দেখো আজকে লঙ্কা আর পেঁয়াজটা ভেজেছে সোনা, যার জন্য পুড়ে গেছে, বুঝলে, পুড়িয়ে ফেলেছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করো, আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।